দেখিন গোপিকা বাবু আমাৰ ফুলাৰ বিয়া দাম এই বাল বংশেৰ মানে নাম ৰাখলা বংশৰ মাইয়া লাগে আমিও তো আমার ফুড়ির বিয়া দিতাম ঠিক আপনার লাখানো কিন্তু ফাত্র তো আলি কইলে তো হইল না বংশ গৌরব তো দেখুন লাগবো না দা আপনি কিন্তু খুসা দিলে আজ্ঞা আপনি জানুন নি কিন্তু জানি না জানতাম তো না দা শুনুন নাইনটিন এইট হায়দ্রাবাদ অল ইন্ডিয়া দুধ খিরানি কম্পিটিশন হয় কিটা সিলেটর প্রতিনিধি দেখে জানুন নি আমার ঠাকুরদা কেউ কিরা এক মন কেউ ত্রিসশের কেউ আর অনেক বেশি ফেস দাগ হলো আমার ঠাকুরদার ঠাইন লগে লগে মরিয়া লাগি গেল খিরানি বাঁধো থানতে 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 তান গামে গরু আটু জব দুধ বারেছে কতখান খান কতখান লুটার তলে এক পাওয়া

মা কিটা কি টা এ এরা ভুলে ভুলে Thane একটা বলদ দিলাইছিল খিরানির লাগি আর বলদ খিরাইয়া এক ফাওয়া দুধ ওই লগি বংশ গৌরব বুঝতেন নে আপনার বংশ গৌরব তো আমার জানা লাগি আপনার বংশ গৌরব কিন্তু আমার বংশ ততক্ষণ উত্তন না আপনার বংশতো তো বৈজ্ঞানিক আসল নি বৈজ্ঞানিক ইটার না আমিও জানতাম না সম্প্রীতি কাশ্মীরের এক পণ্ডিতের পুরাণ ফটিত পাইছি দাঁড়াই দাদা ভেসান্নাচে সূজা সুজি সারি দেন আমার ঠাকুরদার 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 নাম আছিল সূজনীয় ইরালা মুডা মানুষ হাসির মতো ফেডলো রোজ ফুকুর নাই মা শান হর্তো একবারই লখিতা হ্যাঁ তাই যেদিকে যায় ফসা মিষ্টি একটা গন্ধ বাইর হয় গন্ধে গন্ধে করে সাইর অধিক মৈত হয়ে রাখায় ব্যাপার কিটা দিন যায় গন্ধ বাড়ে দিন যায় গন্ধ বাড়ে গন্ধ গন্ধে একটা নেশা হয়ে গেল একদিন জানোই নি কিটা হইল ঠাকুরদার ফেডে লুঞ্জের বাইরের থেকে বাইরে হইলো এগুলা মকরা ফুডি মাছ ফুডি মাছ হয় হয় সময় হরণেশ্বলুনদের মধ্যে বোধহয় রয়েছিল হই ঠাকুরদাই ঠাকুর ঠাকুরদায় হইল। ফসা ফুটি মাসের গন্ধ চুতি অত সুন্দর মিষ্টি হয় তাইলে এই ডারে মশলা ওসলা দিয়ে রানিক হয় তান ফুলা পূজনীয় হৃদয়াময় তাইরে হইল যা চাইন দেখি গাছটিকে নাগা মরিস আতান নিজের বিশেষত্ব হল অগো আর ইন দা লাউস এন্ডে কি এর ফর মুক কো দি জানে ও ফরু বিশুয়াত দে ইদাত তো একটা নাম দাওন লাগে তার নাম আসল মানোনিও ইদাল তান ফুলার নাম আসল সদয় দয়াময় আর তান ফুলার মা নাম আসল সতি লッキ পূর্ণবতী লবঙ্গলতিকা তেম দা ইরালালের ই